ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا সবার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কিরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সূরা কাহফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আপন প্রতিপালকের সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন, খুব সাধারণভাবে বলে, যে কোনো ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং তা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে। দুটি বিষয়, আল ইখলাস, আল ইখলাস লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য খাঁটি অন্তরে হতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হতে হবে। দ্বিতীয়ত, সেই ইবাদতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। কোনো ইবাদতে যদি খাঁটি এবং বিশুদ্ধতা থাকে আল্লাহ তাআলার জন্যই, কোনো ইবাদত করছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নয়, তাহলে সেই ইবাদত কবুল হবে না। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একজন সাহাবী, হাদিসের ভাবার্থ বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, মানে একজন লোক এসে, লোকের কথা ওখানে উল্লেখ আছে, এক ব্যক্তির কথা উল্লেখ আছে। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে এ ঘটনাবলী ঘটছে, এজন্য সে সাহাবী হবে, সাহাবী ছাড়া অন্য কিছু নয়। কাজে এক ব্যক্তি বললে আর সাহাবি বললে আপনাদের জনগণের বুঝতে অনেকটা পার্থক্য চলে আসে, এজন্য ডাইরেক্ট যদি আমি সাহাবি তাকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা। এজন্য আমি ভাবার্থ হাদিসের উল্লেখ করছি, একজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে মসজিদে নামাজ পড়লেন। সাহাবি নামাজ পড়ছেন মানে মানুষকে দেখানোর লক্ষ্য উদ্দেশ্য নয়, একমাত্র খাঁটি অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়ো নি।
সেই সাহাবি দ্বিতীয়বার নামাজ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ পড়তে দেখলেন। নামাজ পড়ার পরে সেই সাহাবি আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল আবারও বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়নি। এইভাবে সেই সাহাবি তিনবার নামাজ পড়লেন, আর প্রত্যেকবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়নি। মানে সেই সাহাবি যে নামাজ পড়লেন, সেই নামাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল বলে ঘোষণা করলেন যে তোমার নামাজ হয়নি। একাগ্রতার ব্যাপারে কোনো অভাব ছিল না, ত্রুটি ছিল না, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ পড়ছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ হয়নি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। সহিহ বুখারী হাদিস নম্বর 631। তো সেই সাহাবি তিনবার নামাজ পড়লেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়নি। চতুর্থবারে সেই সাহাবি বললেন, আল্লাহ রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, ফাআল্লিমনি, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757। আমি বলছিলাম, যে কোনো ইবাদত যতই খাঁটি অন্তরে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হোক না কেন, তা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় না হয়, তাহলে সেই নামাজ বাতিল হিসেবে পরিগণিত হবে, আল্লাহ তাআলার দরবারে তা কবুল হবে না। দ্বিতীয় উদাহরণ এই প্রসঙ্গে আপনাদের সম্মুখে পরিবেশন করি। উদাহরণ হাদিস থেকে একাধিক দেওয়া যেতে পারে, অনেক দেওয়া যেতে পারে, আমি বেশি উদাহরণ দেব না, মূল আলোচনার দিকে ফিরে যাব, শুধু দু একটি করে উদাহরণ আপনাদের সম্মুখে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় উদাহরণ আল বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়লেন, ঈদ মাঠে সর্বপ্রথম ঈদের নামাজ পড়লেন। ঈদের নামাজ পড়ার পরে খুতবা দিতে শুরু করলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবা নুসুক, যে কেউ আমাদের নেই নামাজ আদায় করলো, আমাদের নেই সালাত প্রতিষ্ঠা করলো এবং আমাদের নেই কুরবানি করলো, তার কুরবানি হলো। ওয়ামান নাসাকা কাবলা সালা ফা ইন্নাহু কাবলা সালা ওয়ালা নুসুকালা, আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করেছে, সালাতের আগে কুরবানি করেছে, তো তার কুরবানি সালাতের আগে হয়েছে, তার কুরবানি হয়নি। আসলে তার কুরবানি হয়নি যে নামাজের আগে কুরবানির পশু জবাই করেছে, প্রকৃত পক্ষে তা তার কুরবানি হয়নি। আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, আমার কুরবানির খাসিটা, আমার কুরবানির ছাগল আমি নামাজের আগে জবাই করে দিয়েছি। আবু বুরদা বিন নিয়ার বলছেন, ইনি হচ্ছেন আল বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামু, তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি কুরবানি নামাজের আগেই করে ফেলেছি, আমি মনে করেছি আজকের দিনটা হলো পানাহারের দিন, আনন্দ উৎসবের দিন, কুরবানি জবাই করেছি, ওয়া আকাল তো আমি নিজে খেয়েছি, ওয়া তাআম তো আহলি ওয়া জিরানি, আমি আমার পরিবার বর্গকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীর মুখে কুরবানির মাংস তুলে দিয়েছি। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো দেখুন, তার নিয়াত কত পরিশুদ্ধ, কতটা তার মধ্যে সততা রয়েছে, যে জবাই করে নিজেই শুধু খেয়েছেন তাই নয়, আনন্দ উৎসবের দিন, পানাহারের দিন মনে করে তিনি কুরবানির মাংস জবাই করেছেন ঈদের আগে, আর কুরবানি থেকে জবাই করে কুরবানির মাংস শুধু নিজেই পরিবারকে নিয়ে খেয়েছেন তাই নয়, পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়েছেন, দিয়ে ঈদের নামাজ পড়তে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাতুকা সাতলহাম, তোমার ছাগল গোস্তের ছাগল হয়েছে, কুরবানি হয়নি। ইয়াউমুন নাহার দাসি জুলহিজ্জা, কুরবানির দিনে কুরবানি করেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুরবানিকে বাতিল বলে ঘোষণা করলেন, তোমার এটা কুরবানি হয়নি। ত্রুটি কি ছিল, ত্রুটিটা কি ছিল? ইখলাস পাওয়া গেছে, আল ইখলাস লিল্লাহ পাওয়া গেছে,
খাঁটি অন্তরে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি, এটা পাওয়া গিয়েছে। কিন্তু দ্বিতীয় যেটা শর্ত ছিল আল ইত্তিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করছেন নামাজের পরে, আর আবু বুরদা কুরবানি করেছেন নামাজের আগে। সহিহ বুখারী হাদিস নম্বর 955-983। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, কোন ইবাদত যতই খাঁটি অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হোক না কেন, তা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। কোন ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করছেন, কিন্তু সেই ইবাদত খাঁটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এ প্রসঙ্গে প্রচুর হাদিস আছে, আমি কোরআন থেকেই আপনাদের শুধু দৃষ্টান্ত দিচ্ছি। সূরা নাম 6 নম্বর সূরার 83-86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশিষ্ট নবী ও রাসূলদের 18 জনের নাম উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। কেউ বলেছেন 24, কিন্তু সঠিক কথা যদি ধরা হয় তাহলে 26, মানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, কিন্তু সেখানে খাজির আলাইহিস সালামকে নবী হিসেবে তারা কেউ গণনা করেননি। কিন্তু বাস্তব কথা হলো যে খাজির আলাইহিস সালাম তিনিও রাসূল ছিলেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এ দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনের 26 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে, 26 জন নবী রাসূলের কথা বর্ণনা আছে, ইতিহাস বর্ণনা করা হয়েছে 26 জন নবী রাসূলের। তো 18 জন নবী রাসূল, তার মধ্যে 18 জন নবী রাসূল শুধুমাত্র সূরা আনাম 6 নম্বর সূরার 83-88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিশিষ্ট নবী রাসূলদের কথা। অতঃপর 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করতেন তবে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত, তাদের কোনো আমলই আল্লাহর দরবারে গৃহীত হতো না। আর সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহবাতান আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে ওয়াহী করা হয়েছে এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল তাদের প্রত্যেকের কাছে এই ওয়াহী করা হয়েছিল, যদি তুমি শিরক করো তাহলে অবশ্যই তোমার আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন প্রত্যেকেই এই বার্তা দিয়েছিলেন যে তোমরাও যদি শিরক করো তবে আমল বিনষ্ট হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে শিরক এবং বিদাত কত ভয়াবহ জিনিস। ডাইরেক্ট এখানে আমি বেদাতের কথাও বোঝানোর জন্যই উল্লেখ করলাম, তার কারণ এখলাস এবং ইত্তেবা ছিল, আর এখলাস এবং ইত্তেবার বিপরীতই হচ্ছে, এখলাসের বিপরীত হচ্ছে শিরক আর ইত্তেবার বিপরীত হচ্ছে আল ইবতিদা, বেদাত, যাকে এক কথাই বলি। তো এই দুটোই অত্যন্ত ভয়াবহ জিনিস, যে দুটির মধ্যে কোনো একটি কারণ যদি অনুপস্থিত থাকে, ইখলাস বা ইত্তেবার মধ্যে কোনো একটি বিষয় যদি অনুপস্থিত থাকে অথবা শিরক এবং বেদাতের কোনো একটি বিষয় যদি পাওয়া যায়, তাহলে সেই ইবাদত বিনষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, জাহান্নাম যাওয়ার জন্য একজন মানুষের যথেষ্ট। ইসলামকে আমরা যথাযথভাবে বুঝতে পারিনি। আসলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি যে
আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, উত্তরাধিকার সূত্রে আমরা ইসলামটাকে পেয়েছি, এখন ইসলামের মর্যাদা বুঝতে পারিনি, বুঝতে শিখিনি, ভাই সকল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটু ধৈর্য ধরে কথাগুলো হৃদয়ের অন্তঃস্থল থেকে বোঝার প্রচেষ্টা করবেন। যদিও আমি শারীরিক দিক থেকে অসুস্থ, রাত্রে জ্বর ছিল, সকালেও হালকা জ্বর এবং প্রচণ্ড ঠান্ডা, এক্সট্রা ওষুধ খেয়েছি যে ছুটি চাইবো, যদি ছুটি চাওয়ার পরে বলে যে না আসতেই হবে, যেতেই হয়, তাহলে কিছু তো আলোচনা করতে হবে। ফাঁসি ভাইকে বললাম যে ভাই এই ব্যাপার, সকালে ওষুধ নেওয়ার পরে বললেন যে ভাই কথা তো দেওয়া আছে, জানছি কথা দেওয়া আছে, কিন্তু শারীরিক অসুস্থতা থাকে আর তারপরেও এক্সট্রা ওষুধ খেয়ে আপনাদের এখানে এসেছি, ইনশাল্লাহ কিছু কথা আলোচনা করব। আপনারা এর আগে অনেক আলোচকের মুখ থেকে অনেক আলোচনা শুনেছেন, দামি দামি মূল্যবান কথা শুনেছেন, তবে আমি যে পয়েন্টটা আপনাদের সম্মুখে আলোচনা করব ইচ্ছা করেছি, আমার মনে হয় কোনো বইপত্রে তার লেখা পাবেন না, তবে আমি নতুন কোনো কথা বলবো না, পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকেই বলবো। তবে এক একজন ব্যক্তির এক একজন আলোচকের উপস্থাপনার এক একটা পদ্ধতি থাকে, আমি সেই নতুন পদ্ধতি ও ভঙ্গিমাই আজকে আপনাদের সম্মুখে বিষয়টাকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা উত্তরাধিকার সূত্রে ইসলামকে পেয়েছি বলে এবাদতে না এখলাস বুঝি না এত্তেবা বুঝি, যে এখলাস বুঝি না এত্তেবা বুঝি, আর না শিরক এবং বেদাত, শিরক ও বেদাতের কথা বললে আরে আমরা আহলে হাদিস, আমাদের মাঝে শিরক ও বেদাত নেই, যখন ইত্তেবা এবং ইখলাসের কথা বলে আমরা আহলে হাদিস, আমাদের মাঝে ইখলাস এবং ইত্তেবা আছে, জি আলহামদুলিল্লাহ, শিরক এবং বেদাত আমাদের মাঝে না থাক এটাই কাম্য, ইখলাস এবং ইত্তেবা আমাদের মাঝে থাকুক এটাই কাম্য, আর ইনশাল্লাহ এই ভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ হয়ে যাবে। কিন্তু যে জায়গাতে আমার সন্দেহ হচ্ছে সমাজ ব্যবস্থায়, যে আসলে এখলাস এবং এত্তেবা বুঝতে গিয়ে আমাদের সমস্যা, এখলাস এবং এত্তেবা যথাযথভাবে বুঝতে পারিনি, সর্বোপরি ইসলামের মূল্যায়ন সঠিকভাবে আমরা করতে পারিনি। এই এখলাস এবং ইত্তেবাকে ছোট্ট একটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর সেটাই আমরা কালেমা শাহাদাতের মাধ্যমে পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। কালেমা শাহাদাতে কালেমা শাহাদাত কি, কালেমা শাহাদাতটা কি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, বাস্তবে কি শুধু যেটুকু বর্ণনা করলাম এইটুকুই, এর আসল রহস্য, এর লক্ষ্য এবং উদ্দেশ্য, এর দাবি কি, পূর্ণ ব্যাখ্যা সম্ভব নয়। তার কারণ এই যে দুটো অংশ কালেমাই শাহাদাতের দুটো অংশ, প্রথম অংশকে যদি জানবো মনে করি ভালোভাবে তাহলে অন্তত দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে, আমার শারীরিক অবস্থাও কখনো সুস্থ থাকলে ইনশাল্লাহ সেই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। আজকে সাধারণভাবে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি যে কালেমাই শাহাদাত যে আমরা পড়লাম, এই কালেমাই শাহাদাতের তাৎপর্য কি, শুধু কি এই মৌখিকভাবে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই বাস এতটুকুই, বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। তার কারণ হলো এই কালেমাই শাহাদাতের মাহাত্ম্য এবং মর্যাদা কি জানেন, প্রথমত মাহাত্ম্য এবং মর্যাদাটা শুনেলেন তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে আমি যে পয়েন্টটা আলোচনা করতে যাচ্ছি। কালেমায়ে শাহাদাতের মর্যাদা এবং মাহাত্ম্য সম্পর্কে শুধু একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করছে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিনে একজন মানুষকে নিয়ে আসা হবে এবং তার সামনে তার
তার পাপের 99টি রেজিস্টার বিছিয়ে দেওয়া হবে। কি বললাম? পাপের 99টি রেজিস্টার, 99টি পাপের রেজিস্টার নয়, পাপ ওয়াগনন, পাপ আনলিমিটেড, বেহিসাব, পাপের 99টি রেজিস্টার বিছিয়ে দেওয়া হবে। সেদিনই পাহাড় পর্বত থাকবে না, বাড়ি ঘর থাকবে না, লতা বৃক্ষ থাকবে না, আসমান যেমন আমাদের দেখতে সমস্যা হয় না, চন্দ্র সূর্যের দিকে আমাদের তাকাতে সমস্যা হয় না, কত দূরে আছে অথচ আমরা এই চোখে দেখতে পাচ্ছি, তো সেই দিন এই পৃথিবীটা হবে একটা সমতল ময়দান। আর এই সমতল পৃথিবীতে এক ব্যক্তির পাপের 99টি রেজিস্টার বিছিয়ে দেওয়া হবে, আর এক একটা রেজিস্টারের দূরত্ব ততটাই হবে যতটা চোখের জ্যোতি যাবে। কত পাপ করবে সেই ব্যক্তি, কত পাপ করবে সেই ব্যক্তি আমাদের কল্পনার বাইরে। যে এই নয় যে জঙ্গপুরের মাথায় গিয়ে শেষ হয়ে যাবে, জি পুরো সমতল, আর এক একটা রেজিস্টারের দূরত্ব ততটাই হবে চোখের জ্যোতি ততটাই যাবে, যতটা যাবে ততটা হচ্ছে এক একটা পা রেজিস্টারের দূরত্ব, আর এক একটা রেজিস্টারে পাপ পরিপূর্ণ থাকবে লেখা, পাপ পরিপূর্ণ থাকবে। 88টা রেজিস্টার পূর্ণ হয়ে গিয়ে 99টাই লেখা হয়ে গিয়েছে পাপ। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, এই পাপগুলো কি তোর দ্বারা হয়েছে? সে আতঙ্ক ও ভীত সন্ত্রস্ত অবস্থায় বলবে, হে আমার রব, আমার দ্বারা এইগুলো হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোর কোনো নেকি আছে? সে বলবে, আল্লাহ আমার তো কোনো নেকি নাই। আল্লাহ বলবেন, কেন? একটা কাগজের টুকরা বের করবেন, বলবেন আল্লাহ তাআলা জুলুম করা হবে না, তোমার উপরে জুলুম করা হবে না, আল্লাহ তাআলা নেই ইনসাফকারী, কারো উপরে জুলুম করবেন না, জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে বলা হবে ওজনের কাছে চলে যাও। সে মনে মনে ভাববে, পাপের 99টা রেজিস্টারের মোকাবেলায়, পাপের 99টা খাতার মোকাবেলায় আমার এক টুকরা কাগজে কি হবে? শেষে দাঁড়িপাল্লার কাছে যাবে, দাঁড়িপাল্লাতে একদিকে চাপানো হবে ওই কাগজের টুকরাটা, যাতে লেখা থাকবে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই কালেমায়ে শাহাদাত লেখা থাকবে। একটু পানি রাখবেন বোতল, গরম পানি হলে ভালো হয়। এক পাল্লাতে চাকপা হবে কাগজের টুকরাটা, যাতে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অপর পাল্লায় চাপানো হবে পাপের 99টা রেজিস্টারকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাজুর যে পাল্লাতে, দাঁড়ি পাল্লার যে পাল্লাতে রাখা হবে কালেমায়ে শাহাদাতের টুকরাটা, তার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নামের সাথে কোনো কিছুই ভারী হতে পারে না। সুনানে তিরমিজি, বাংলায় যদি আপনারা দেখবো, মনে করেন বাংলা তো বের হয়ে গেছে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর তাহকিক সহ, হাদিস নম্বর 2639, সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 4300। এই যে ব্যক্তি, এই ব্যক্তি তো কালেমায়ে শাহাদাতের মাধ্যমেই জান্নাতে কি জানাতে যাচ্ছে না? যাচ্ছে না। আচ্ছা বলুন তো,
পৃথিবীতে একজন মুসলমানও যারা আছে, যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, কালেমায়ে শাহাদাত না পড়লে তো মুসলমান হতেই পারে না। তো বলুন তো, পৃথিবীতে যত আমরা মুসলমান আছি, যত মুসলমান আছে, যে কেউ কালেমায়ে শাহাদাত পড়েছে, এর জাহান্নামে যাওয়ার প্রশ্ন আছে? ওই লোকটার যত পাপ করেছিল, এত পাপ আমরা জিন্দেগিতেও করতে পারবো না। কি বলছেন? তাহলে তো সবাই জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাওয়ার প্রশ্নই নাই, যারা মুসলমান, যারা ইমানদার। অথচ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে যে ইমানদারেরা জাহান্নামে যাবে। সূরা আরাফ 7 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াত, সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 102 এবং 103 নম্বর আয়াত, সূরাতুল আরিয়া 101 নম্বর সূরার 6 থেকে 9 নম্বর আয়াত, পাপ এবং পুণ্য ওজন হবে হাসরের মাঠে কিয়ামতের দিনে, পাপ পুণ্য ওজন হবে। যার পুণ্যের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, সে জান্নাতে যাবে, সফল হবে। আর যার পাপের পাল্লা, গুনহার পাল্লা ভারী হবে, সে ব্যর্থ হবে, সে নরকে যাবে, জাহান্নামে যাবে। পাপ পুণ্য ওজন হবে এই ব্যক্তির, তো পাপ পুণ্য ওজন হয়েছে, নেকি গুনাহ ওজন হয়েছে, হয়েছে না হয়নি? নেকি গুনাহ ওজন হয়েছে। তো ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, তো আমরা জান্নাতে যেতে পারবো না? অথচ মানুষ জাহান্নামে যাবে কেন? জাহান্নামে যাবে কেন? ওই ব্যক্তির জন্য কালেমায়ে শাহাদাত এতটাই ভারী, এতটাই ভারী যে মুর্শিদাবাদের সমস্ত মানুষ, আর আমি মনে করি ভারতবর্ষের সমস্ত মানুষ মিলে যত পাপ করবে, তার থেকেও বেশি পাপ যেন ওই লোকটার। তারপরেও কালেমায়ে শাহাদাতের মোকাবেলায় সেই পাপগুলো একেবারে অত্যন্ত হালকা। আমাদের জন্য এই কালেমায়ে শাহাদাত ভারী হচ্ছে না কেন, এই বিষয়টাই আমি আপনাদের বোঝাতে চাই। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্দিবাতু ইমরাতুন ফি হিরাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআ ফাদাখালাত ফিহা আন-নার। একজন মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে, যে মহিলাটি একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, এমনকি সেই বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদাখালাত ফিহা আন-নার, বিড়ালকে মেরে ফেলার কারণে সেই মহিলাকে জাহান্নামে যেতে হয়েছে। মহিলাটিকে বিড়ালটি মেরে ফেলার কারণেই জাহান্নামে যেতে হবে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ অত্র হাদিসের ভাষ্যে লিখছেন, বুখারী মুসলিমের হাদিস, বুখারী হাদিস নম্বর 2365, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যকার, তিনি বলছেন যে এই মহিলা মুসলিম ছিল, জাহান্নামে যাবে কেন? জাহান্নামে যাবে এজন্যই যে সেই মহিলাটি একটি বিড়ালকে বেঁধে রেখে খেতে না দিয়ে মেরে ফেলেছে। বিড়ালের লালন পালনের দায়িত্ব ওই মহিলার উপরে ছিল না, কিন্তু যখন বেঁধে দিল, তখন তার লালন পালনের দায়িত্ব মহিলার উপরে এসে বর্তালো। অথচ সে তার দায়িত্ব পালন করেনি। দায়িত্ব পালন না করার কারণে, একটা বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলার কারণে, এই পাপটাই যথেষ্ট ওই মহিলার জন্য যে সে জাহান্নামে যাবে। একটাই পাপ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যখন সে মুসলমান ছিল, তো কালেমায়ে শাহাদাত তো তার ছিল। যে কতগুলো ঘটনা ভবিষ্যতে হবে সেটাকে অ্যাডভান্স দেখানো হচ্ছে। যেমন তিরমিজিতে হাদিস আছে, মুসলিম আহমদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে একদা বলছেন, বেলাল তুমি এমন কি কাজ করো, এমন কি তুমি কাজ করো যে জান্নাতে আমাকে তোমাকে আমার আগে আগে চলতে দেখছি,
আল্লাহ রাসূল বলছেন গত রাত্রেও আমি জান্নাতে গিয়েছি, গত রাত্রেও আমি গিয়েছি আর দেখছি যে তুমি জান্নাতে আমার আগে আগে চলছো, তোমার পায়ের খড়মের, তোমার পায়ের চপ্পলের শব্দ আমি শুনতে পেলাম। আল্লাহ রাসূল বেলাল বললেন, আল্লাহ রাসূল আমি তো এমন কোনো কাজ করি না, তবে আমি যখনই আজান দিই তখন দুই রাকাত নামাজ পড়ে নেই। বেলাল কি বলছেন? বলছেন যখনই আজান দিই তখন দুই রাকাত নামাজ পড়ে নেই। বেলাল পাঁচ ওয়াক্তের মুয়াজ্জিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মাগরিবেরও আজান দিতেন। বেলাল কি বলছেন? যখনই আজান দিই দুই রাকাত নামাজ পড়ে নেই। আমার কিছু ভাইরা আছেন মাগরিবের পরে দুই রাকাত যে নামাজ পড়া হয় কতক জায়গাতে সেটাকে বলে বেদাত। আর বেলাল কি বলছেন? যখনই, এবং তারা কেউ কেউ ব্যাখ্যা করছেন হাদিসকে যথাযথভাবে না বুঝার ফলে যে বেলাল যদি কেউ পড়তেন তাহলে এইভাবে পড়তেন যে বেলাল যখন আজান দিতেন আর তখনই দুই রাকাত পড়ে নিতেন আজান শেষ হতে হতে। জি, কেউ কেউ এই ব্যাখ্যা করেছে, মানে মাঝহাবিরা করেছে যে বেলাল আজান দিতেন আর এইদিকে তারা তাড়াতাড়ি নামাজ পড়তে শুরু করতেন, আজানের জবাব না দিয়ে এইদিকে নামাজ পড়তে শুরু করে দিতেন। এটা আসলে তাদের মন গড়া কথা। এই হাদিস বলছে, বেলাল বলছেন যখনই আমি আজান দিয়েছি দুই রাকাত নামাজ পড়েছি, আর যখনই আমার ওযু নষ্ট হয়েছে তখনই ওযু করে আল্লাহর ওয়াস্তে দুই রাকাত নামাজ আদায় করে নিয়েছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিহিমা, এই দুটো কারণেই তোমার এত ফজিলত এবং মাহাত্ম্য এবং মর্যাদা, এই দুটি কারণেই, তাহিয়াতুল ওযু এবং আজানের পরে, আজান এবং একামতের মাঝে নামাজের ফজিলত। আল্লাহ রাসূল বললেন বিহিমা, এই দুটি কারণেই তোমার এই মাহাত্ম্য এবং মর্যাদা। তো বেলাল তো এখনো মরেননি, আল্লাহর রাসূলও মরেননি, মানে তখন যখন আল্লাহ রাসূল হাদিস বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন যখন ঘটনাটা, বেলাল তখনও জীবিত কিন্তু দেখছেন জান্নাতে আগে আগে চলছেন। আসলে পরবর্তীতে যা ঘটবে সেই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাডভান্স দেখানো হয়েছে, বুঝতে পেরেছেন? তো একজন মহিলা জাহান্নামে যাবে শুধু একটি বিড়ালকে না খাইয়ে বেঁধে রাখার জন্য, তার তো কালেমায়ে শাহাদাত, তাহলে তার কালেমায়ে শাহাদাত এই গুনাহ থেকে বেশি হলো না কেন? বিষয়টা বুঝা আসছে না পাচ্ছে না? কারো জন্য কালেমায়ে শাহাদাত হালকা, কারো জন্য ভারী, এমন কেন? এটা খাম খেয়ালি নয়, এটা খাম খেয়ালিপনা নয়, এর একটা বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব আছে। আসলে কালেমায়ে শাহাদাতটা সাধারণ বাক্য নয়, কালেমায়ে শাহাদাতটা সাধারণ বাক্য নয়, কালেমায়ে শাহাদাত হলো একটা বিপ্লবী বাক্য। কালেমায়ে শাহাদাত একটা বিপ্লবী বাক্য। কালেমায়ে শাহাদাতের আগে একটা মানুষ চুরি করতে পারে, কালেমায়ে শাহাদাতের আগে ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, কালেমায়ে শাহাদাতের আগে মিথ্যা কথা বলতে পারে, কালেমায়ে শাহাদাতের আগে পণ নিতে পারে, সুদ খেতে পারে, কালেমায়ে শাহাদাতের আগে স্বৈরাচারী করতে পারে, জুলম নির্যাতন করতে পারে, কালেমায়ে শাহাদাতের আগে লাগামহীনভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু কালেমায়ে শাহাদাত যখন পড়ে নিয়েছে তখন স্বীকারোক্তি দিয়েছে বিধান চলবে একমাত্র আল্লাহর আর পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এ নিজেকে মুসলিম বলে দাবি করেছে। মুসলিম মানে কি? মুসলিম মুসলমান ফার্সি শব্দ, মুসলিম আরবি শব্দ, মুসলিম আত্মসমর্পণকারী ব্যক্তিকে মুসলিম বলা হয়, বিশ্ববিধাতার বিধানের কাছে যে আত্মসমর্পণ করেছে তাকে মুসলিম বা মুসলমান বলা হয়, আরবে নাকাতুম মুসলিমা বলা হয়, জামালুম মুসলিম, জামালুম মুসলিম, মুসলিম উট, মুসলিম উটনি, যে উট বা উটনির নাকে লাগাম পরানো থাকে, মুখে লাগাম পরানো থাকে। আমাদের দেশে ঘোড়া আছে আমরা দেখেছি, বলদ আছে দেখেছি, যে নাকে নাথা থাকে, মুখে ঘোড়ার মুখে লাগাম পরানো থাকে। তো যে উটের লাগাম পরানো থাকে সেই উটকে আরবিতে জামালুম মুসলিম বলে, তাতে থেকে এসেছে মুসলিম শব্দটি। মুসলিম মানে চালক,
উটের যে চালক, চালকের ইচ্ছা অনুযায়ী যে উটের মুখে লাগাম পরানো আছে সেই উট চালকের ইচ্ছা অনুযায়ী আগে পিছে ডানে বামে চলে। ঘোড়ার মুখে যখন লাগাম পরানো থাকে নিজের খেয়াল খুশি মতো ঘোড়া চলাচল করতে পারে না। কি বলছেন? ঘোড়ার যে চালক, সেই চালক ইচ্ছা করলে পিছে পিছে, আগে ইচ্ছা করলে আগে, ডানে ইচ্ছা করলে ডানে, বামে ইচ্ছা করলে বামে। তো একজন মুসলমান যখন কালেমায়ে শাহাদাত পড়ে নিল, কালেমায়ে শাহাদাত পড়ে নেওয়ার পরে সে ওই লাগাম পরানো উটের মতো, মানে তার উঠা বসা চলা ফিরা ঘুমা এবং জাগা সব কিছু, এই জন্য ঘুমাই তখন কি বলি আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়াহিয়া, জাগছি আলহামদুলিল্লাহ আল্লাজি আহয়ানা বাদা আমাতানা ওয়া মাতানা ওয়া ইলাইহি নুশুর। কেন পড়ছি? খাওয়া দাওয়া, সালমান ফার্সিকে একদা ইহুদিরা বলছে, আরে আপনাদের নবী তো এমন নবী যে পায়খানা প্রস্রাবের পদ্ধতি পর্যন্ত শিক্ষা দিচ্ছে, হাত তাল খারা, এমন নাবি। পায়খানা প্রস্রাব তো গরু ছাগলও করে, মলমূত্র তো একদম গরু ছাগলও করে, তো এটাও কি শিখানোর বিষয় যে পায়খানা প্রস্রাব কি কিভাবে করতে হবে সেটা তার নাবি শিক্ষা দেবেন? সালমান ফার্সি রাগান্বিত না হয়ে তিনি খুশির সহিত জবাবটা দিচ্ছেন, শুধু পায়খানা প্রস্রাব করতে শিখেছেন আমাদের নাবি তাই নয়, বরং পায়খানা প্রস্রাব করার পরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে তাও শিক্ষা দিচ্ছেন। তো সেটাও যদি শিক্ষা যদি দেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ইসলামটা কত ব্যাপক আপনারা জানেন। অথচ ইসলামকে নামাজ, রোজা, হজ, যাকাত এই গুটি কয়েক বিষয়ের উপরে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। ভাই সকল, ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। একজন ব্যক্তির জন্ম থেকে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক স্তর পর্যন্ত প্রতিটা জায়গাতে ইসলাম পথ নির্দেশনা করে। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। আর কালেমায়ে শাহাদাতের মাধ্যমে একজন মানুষ এ স্বীকৃতি প্রদান করেছে, আল্লাহ বিধান তোমারই মেনে নিলাম আর পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবলম্বন। এটা কতটা একাগ্রচিত্তে এবং খাঁটি অন্তর হতে হবে এমনটি নয় যে আল্লাহর কিছু বিধানকে মানবো আর কিছু বিধানকে মানবো না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। তোমরা কি কিতাবের কি অংশের প্রতি বিশ্বাস স্থাপন করবে? তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে প্রত্যাখ্যান করবে? তোমাদের মধ্যে যে কেউ এমনটি করবে পার্থিব জগতেই তাকে লাঞ্ছনা স্পর্শ করবে এবং কিয়ামত দিবসে কঠিন শাস্তির দিকে তাকে নিমজ্জিত করবে। তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে বেখবর নন। সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে যদি মানা হয় আর কিছু অংশকে যদি প্রত্যাখ্যান করা হয়, আল্লাহ বলছেন পার্থিব জগতেই লাঞ্ছনা, পার্থিব জগতেই লাঞ্ছনা ও অপমাননা তোমাদেরকে স্পর্শ করবে আর কিয়ামতে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দেবেন। আমরা যারা মুসলমান আজকে আমাদের উপরে নানা ধরনের গজব, জুলম, নির্যাতন হচ্ছে না হচ্ছে না, এটা আমরা দেখছি। আমরা নানা ধরনের জুলম নির্যাতনের শিকার। মায়ানমারে মুসলিমরা কিভাবে মার খেলো আমরা দেখেছি, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, উইঘুর, চীনের উইঘুর মুসলিমদের কি অবস্থা আমরা দেখেছি, আপনার সিরিয়া বিভিন্ন জায়গাতে কখনো অমুসলিমদের দ্বারা আবার কখনো মুসলিমদের দ্বারা এই মুসলিমরা মার খাচ্ছে। এটা কেন? এর অর্থ এটা নয় যে আমরা সৎ আছি, যারা অসৎ ছিল তারা মার খেয়েছে বা তারা মার খাচ্ছে, এর অর্থ এই নয়। যে এর অর্থ এই কেউ বুঝবেন না, অনেক সময় অসৎ ব্যক্তিগুলো পার পেয়ে যায় পার্থিব জগতে, অবশ্য আখেরাতে কেউ পার পাবে না। পার্থিব জগতে অনেক সময় অসৎ ব্যক্তিগুলো পার পেয়ে যায় আর সৎ ব্যক্তিগুলোর ওপরেই আল্লাহর পরীক্ষা নেমে আসে, আল্লাহ যে শাস্তি প্রেরণ করেন।
আল্লাহ যে আযাব প্রেরণ করেন অনেক সময় সৎ ব্যক্তিদেরকে স্পর্শ করে যায়। সুতরাং আমরা দেখেছি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় নির্ধারণ করে দিয়েছিলেন এই বার্তা দিয়ে যে দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত ছয় স্থান তোমরা ত্যাগ করবে না, যদি দেখো যে আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, কোনো বর্ণনায় আছে যে আমাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, তবুও তোমরা আমাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে না। আর যদি তোমরা দেখো যে আমরা শত্রুদেরকে পরাজিত করছি, তাদেরকে পর্যদস্ত করছি, তাদের গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা গনিমতের মাল সংগ্রহের জন্য আমাদের সঙ্গ দেবে না। মুশরিকদের পরাজয় হলো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, পাহাড়ের চূড়ায় যে 50 জন ছিলেন তারা আপোষে বলাবলি করছেন, আর কিসের অপেক্ষা, আমাদের সাথীরা তো গনিমতের মাল সংগ্রহ করছে, যাই আমরাও যাই গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের যিনি নেতা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আনাসিতু মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন তোমরা কি ভুলে গিয়েছো? এই কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ নেমে গেলেন। পরিণতি কি হয়েছিল? বিজয়ী যুদ্ধ, জয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল, 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি ছিল না, যার অগ্র পশ্চাতের গুনাহ মাফ, তিনি নিজেও আহত হয়েছিলেন, তার মোবারক দাঁত ভেঙে গেছিল এই উহুদের যুদ্ধেই। সহি বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609, আর রাহিকুল মাকতুমে বিস্তারিত ঘটনা আপনারা পেয়ে যাবেন। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী পাহাড়ের চূড়াতেই ছিলেন, তারাও শহীদ হয়ে গেলেন কিছু সাহাবীর ভুলের কারণে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সর্বাবস্থাতেই তোমরা ওই পাহাড়ের চূড়াতেই থাকবে, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া ত্যাগ করবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় বার্তা না যাওয়ার আগেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে নিয়েছিল, তার পরিণতি জয় যুদ্ধ সাময়িকভাবে বিজয়ের রূপ ধারণ করেছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে তাদের ভয় করা উচিত, যে তাদেরকে ফিতনা ফ্যাসাদ স্পর্শ করবে অথবা তাদের উপরে লাঞ্ছনাদায়ক শাস্তি আবর্তিত হবে। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের অংশ বিশেষ, আজকে আমাদের উপরে যে জুলম নির্যাতন, আজকে আমরা যে ফিতনা ফ্যাসাদে জর্জরিত, এর অন্যতম কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা নির্দেশকে আমরা ছেড়ে দিয়েছি, আর এটা ছেড়ে দিয়েছি ইসলামকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি, বুঝতে পারিনি বলে। ভাই সকল, অনেকেই অঙ্ক কষছে, অনেকেই অঙ্ক কষছে, যারে ওই ব্যক্তি যে হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ থেকে বললাম আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাপের 99টি রেজিস্টার, আরে ওই ব্যক্তির তো কালেমায়ে শাহাদাত অনেক ভারী হচ্ছে, তো আমরা তো কালেমায়ে শাহাদাত পড়েছি, যতই পাপ করি না কেন ওই ব্যক্তির পাপের সমান তো আমাদের পাপ হবে না, অতএব জান্নাতে যাবই, প্রথমেই জান্নাতে চলে যাব। আবার কেউ কেউ অঙ্ক কি আসছে কি জানেন, সহি হাদিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়া হয় তাহলে নেকিটা যা হবে তা হলো এই আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে। একটা নেকির কাজ করলে তা 10 থেকে নিয়ে 700 তার থেকেও বৃদ্ধি হতে থাকে, আর একটা পাপ করলে তো একটাই, আর হাসরের মাঠে পাপ পূর্ণ ওজন হবে, এটা কোরআনের মূল নীতি, কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, নেকির পাল্লা ভারী হলে সফল হবে জান্নাতে যাবে, পাপের পাল্লা ভারী হলে ব্যর্থ হবে জাহান্নামে যাবে। তো এত নেকি করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পাপ করলে সমস্যা কি, পাপ করলে সমস্যা কি? জি, কালেমাই শাহাদাত আপনারা দেখলেন যে এক ব্যক্তির জন্য এত ভারী হলো, আবার অনেকের জন্য কালেমাই শাহাদাত খুবই হালকা হবে, কেন? কালেমাই শাহাদাতকে যে যেমন ভাবে গ্রহণ করেছে। একটু শুরুতে বিষয়টা একটু ভেঙে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
একজন আওয়া মুসলিম কালেমায় শাহাদাত পড়ল, একজন আওয়া মুসলিম বা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সাবালক সাবালিকা যখন হচ্ছে, আগেও কালেমা পড়েছে সবকিছু করেছে, কিন্তু যখন সাবালক সাবালিকা হচ্ছে খাঁটি অন্তরে কালেমায় শাহাদাত অনুযায়ী সে জীবনযাপন করছে। আর খুব সহজে বোঝার জন্য আপনাদের বলি, একজন ওয়া মুসলিম যত পাপ আছে সব করেছে, খাঁটি অন্তরে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সকাল 9টায় কালেমায়ে শাহাদাত পাঠ করলো, আর সকাল 10টায় তার ইন্তেকাল হয়ে গেল, ভালো কোনো কাজ করেনি ভাই, সকাল 9টায় ইসলাম কবুল করেছে আর সকাল 10টায় তার ইন্তেকাল হয়ে গেছে, নামাজ ফরজ হয়নি, জোহর আসবে তবেই তো, সূর্য ঢলবে তবেই তো, যে সূর্য ঢলবে তবেই তো জোহরের নামাজ ফরজ, তাহলে তার উপরে নামাজও এখন ফরজ হয়ে যায়নি, জাকাতও ফরজ হয়নি, রোজাও নয়, হজও নাই, কোনো কাজও করেনি, সকাল 9টায় ইসলাম কবুল করলো আর 10টায় ইন্তেকাল করছে, অথচ এর মাঝে কোনো প্রকারের পাপও করেনি, কোনো প্রকারের পাপ করেনি, কিন্তু খাঁটি অন্তরে ওই ইসলাম কবুল করেছে। তো এই ব্যক্তির কালেমায়ে শাহাদাত খাঁটি অন্তরে করেছে, যত পাপ করেছে কোনো পাপ এই কালেমায়ে শাহাদাতের মোকাবেলায় ভারী হতে পারে না, বরং তুচ্ছ। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা, কিয়ামতের দিনে দেখতে পাবে যে যা করেছে, অনুপরিমাণ যে যা করেছে কিয়ামতে দেখতে পাবে যে, কিন্তু কালেমায়ে শাহাদাত যেহেতু ইয়ে পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্নাল ইসলাম ইয়াহদিবু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত পাপ মোচন করে দেয়। তো কালেমায়ে শাহাদাত পড়েছে, ওর পাপের মোকা পাপ কিছু হবে না, তুচ্ছ। ইসলাম খাঁটি অন্তরে যদি কবুল করে থাকে, সহিহ মুসলিম হাদিস নম্বর 153, আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন 69 নম্বর আয়াত সূরা ফুরকান, 25 নম্বর সূরা ফুরকানের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুশরিকদের কথা উল্লেখ করেছেন, অতঃপর 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি তারা ঈমান আনে, যদি তারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাহলে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। এর দুটো ব্যাখ্যা করা হয়েছে, যে এক পাপগুলোকেই আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন, আর এক তারা পাপ করত, তারা যখন মুসলমান ছিল চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, শিখ করতো, কুফর করতো, বিলাপ করতো, কিন্তু এখন মুসলিম হয়ে গেছে, শিখ করে না, কুফর করে না, সমাজ যে যে সমস্ত অনাচার আছে তার বাস্তবায়ন করে না, কুসংস্কারের সহিত এখন সে জড়িত না, এখন তার উঠা বসা চলাফেরা সমস্ত ক্ষেত্রে ইসলাম হল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, কুফরের জায়গাতে ইমান, অসতের জায়গাতে সৎ কর্ম, একমাত্র আল্লাহর ভয় ভীতি তার হৃদয়ে সর্বদা বিরাজ করছে, দ্বিতীয় অর্থ এটা করা হয়েছে। তো যাই হোক, সেই ব্যক্তির জন্য কালেমায়ে শাহাদাত খুবই ভারী, কিন্তু একজন ব্যক্তি কালেমায়ে শাহাদাত পড়লো, একজন অমুসলিম কালেমায়ে শাহাদাত পড়লো, আর একজন অমুসলিম কালেমায়ে শাহাদাতের পরে পড়ার পরে নামাজের টাইম হলো, নামাজও পড়ে, রোজাও রাখে রমাদান মাসে, কিন্তু আবার পাপ কাজও করে, মুসলমান কালেমায় শাহাদাত পড়েছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, আবার মিথ্যা কথাও বলে, সুদও খায়, ঘুষও খায়, পণও নেই, এই ব্যক্তির জন্য কালেমায় শাহাদাত ভাই ভারী হবে না, তার কারণ বিপ্লবী বাক্য পড়েছে, নিজে বিপ্লবী হয়নি, এই ব্যক্তির জন্য কালেমায়ে শাহাদাত খুব হালকা। এর জন্য এই ধরনের ব্যক্তি যারা পাপ কাজ করবে তার জাহান্নামে যাবে, যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়। ভাই সকল, বিষয়টা আমাদের কে অত্যন্ত গভীর চিন্তা ভাবনা নিয়ে ভাবতে হবে,
যে কালেমাই শাহাদাতকে আমরা কি ভেবেছি। কালেমাই শাহাদাত হলো একটি বিপ্লবী বাক্য। এই বিপ্লবী বাক্য অনুযায়ী আমাকে আপনাকে বিপ্লবী হতে হবে, বিপ্লবী হতে হবে, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে, পাপ কাজও করবো, নামাজও পড়বো, রোজাও রাখবো, এ করলে হবে না। এর অর্থ এই নয় যে তাহলে সব কোনো ব্যক্তি আছে, কোনো ব্যক্তি আছে আরে পাপ কাজ তো ছাড়তেই পারি না, তাহলে নামাজ রোজা করে করবো কি। আবার কেউ কেউ আছে আরে ও তো হাজি সাহেব বাবু নামাজই আবার পাপ কাজ করে। কথাগুলো খুব ভালোভাবে শুনে রাখবেন, নামাজ পড়ে অথচ পাপ কাজ করে, সেই পাপই থেকে ভালো যে নামাজ পড়ে না, সেই পাপই থেকে তো ভালো যে নামাজ পড়ে না। নামাজ পড়ে অথচ সুদ খায়, সেই সুদখোর থেকে তো ভালো যে নাম সুদখোর অথচ নামাজ পড়ে না। অবশ্য যারা নামাজ পড়ছেন অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, আল্লাহ যেখানে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আমি যদি নামাজ পড়ি আমার নামাজ আমাকে বলবে তোমার দ্বারা অন্যায় অশ্লীল কাজ করা যাবে না। একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে কোনো জিনিসের, এখানে একটা টিউবলাইট জ্বলছে, এই টিউবলাইট জ্বালানোর টিউবলাইটটা এটা টাঙিয়ে রাখার লক্ষ্য উদ্দেশ্য হলো আলো দেবে। যেদিন এই টিউবলাইটটাই আলো দেবে না সেদিন এই টিউবলাইটটাকে মাথার উপরে রাখবো, মাথার উপরে রাখবো না। তাহলে ওর কাজ যতদিন করবে ততদিন মাথার উপরে সযত্ন থেকে রাখবো। ভাই সকল পকেটে কলম রাখি যতদিন ও কাজ ওর করবে, যতদিন ও লেখা দেবে ততদিন পকেটে ভরে রাখবো, যতই মূল্যবান হোক না কেন যেদিন কিন্তু ও লেখা দেবে না সেদিন কিন্তু বুক পকেটে ও আর থাকবে না। নামাজের একটা গুণ এবং বৈশিষ্ট্য আছে, নামাজের একটা পাওয়ার আছে যে তাকে প্রতিষ্ঠা করবে, তাকে সে বলবে যে তোমার দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। অথচ আমরা নামাজও পড়ছি, মিথ্যাও বলছি, সুদও খাচ্ছি, ঘুষও খাচ্ছি, কেন? নিঃসন্দেহে আমাদের নামাজে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, নিঃসন্দেহে ত্রুটি বিচ্যুতি আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আফান ও আখাদ বিমা আমিলনা ফিল জাহেলিয়া। আল্লাহ রাসূল, আমরা যে জাহেলিয়াতে ইসলাম কবুলের আগে যে কাজগুলো করেছি সেগুলোরও কি আমাদেরকে জবাবদিহি করতে হবে? অতীতে যে কাজগুলো করে নিয়েছি তখন বুঝিনি, এখন বুঝছি কালেমাই শাহাদাত পড়ে মুসলিম হয়েছি, তো না বুঝার কারণে যে পাপগুলো আমরা করেছি সেগুলোর কি আমাদেরকে জবাবদিহি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহসানা ফিল ইসলামে ফালাম ইউখাদ বিমা আমিলা ফিল জাহেলিয়া। যে ব্যক্তি ইসলাম কবুলের পরে, যে ব্যক্তি কালেমাই শাহাদাত পড়ার পরে, খুব সহজ ভাষায় বলি, যে ব্যক্তি কালেমাই শাহাদাত পড়ার পরে কোন প্রকারের অন্যায় করে না, অসৎ কর্ম করে না, শরীয়ত বিরোধী কাজ করে না, কেবলমাত্র শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে, ইসলাম অনুযায়ী জীবনযাপন করে, তো জাহেলিয়াতের যুগে তার দ্বারা যত পাপ হয়েছে কোন পাপের জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে না। ওয়ামানা সাফিল ইসলাম, আর ইসলামে যে অসৎ কর্ম করে মুসলমান হওয়ার পরেও, ভাষাটা শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুসলমান হওয়ার পরেও যে অসৎ কর্ম করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, উখেদাবিল আউয়ালি ওয়াল আখির, তাহলে অতীতের এবং শেষের, আগের এবং পরের যত পাপ করেছে সমস্ত পাপের তাকে জবাবদিহি করতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6921, সহিহ মুসলিম হাদিস নম্বর 120, কত পাপের জবাবদিহি করতে হবে? অতীতের এবং বর্তমান। কালেমাই আগে বললাম যে কালেমাই শাহাদাত হলো একটা বিপ্লবী বাক্য, কালেমাই শাহাদাত হলো একটা বিপ্লবী বাক্য, বিধান চলবে একমাত্র আল্লাহর, আর পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আহলে হাদিসের কথা হলো কাল আল্লাহ বা কাল আর রাসূল, তাই তো? কিন্তু এর তাৎপর্য কি?
ইসলাম কি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা প্রসূত বিষয়, ইসলাম কি হলো, শরীয়ত কি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ভাবনার ফসল, জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তার ফসল ইসলাম নয়। বিষয়টা খুব ভালোভাবে বোঝার প্রচেষ্টা করুন, ইসলাম শরীয়ত ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তার ফসল নয়। রাফে বিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কিছু মানুষকে দেখলেন খেজুরের পরাগ মিলন ঘটাচ্ছেন। মানুষের মধ্যে যেমন পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আছে, গরু ছাগলের মধ্যে আছে, লতা গুল্ম বৃক্ষের মধ্যেও আছে, ফুলের মধ্যে তাদের যে ফুল সেই ফুলের মধ্যেও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আছে। আমাদের মুর্শিদাবাদের মানুষ হয়তো আমরা জানি না, নদীতে যদি যান তাহলে দেখবেন বারবাকপুর আপনার থানার পাড়ায় এগুলোতে দেখেছি আমি, সকালে সকালে তারা ওই মাঠে চলে যায়, তারপরে কুমড়ো কদু করলা পটলের ফুলে মিলন ঘটান। স্ত্রীলিঙ্গ ফুল এবং পুংলিঙ্গ ফুলের বিষয়ে তারা খুব পারদর্শী, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা বিজ্ঞানে পড়েছেন পুংলিঙ্গ ফুল আর স্ত্রীলিঙ্গ ফুল কিভাবে মৌমাছিতে এক ফুলের মধু নিয়ে গিয়ে অন্য ফুলে, এক ফুলের পরাগ নিয়ে গিয়ে অন্য ফুলে এক ঘটান, সংমিশ্রণ ঘটান, তো তার মাধ্যমে ফুল ফল বেশি হয়। তো মদিনার চাষিরা মানুষেরা চাষাবাদ সম্পর্কে বেশ পারদর্শী ছিলেন, তারা পুংলিঙ্গ খেজুরেরও ফুলের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বুঝতেন আর তারা মিলন ঘটাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে বলেন, তোমরা এটা কি করছো, ছেড়ে দাও, লাআল্লাকুম লাউ লাম তাফআলু কানা খায়রা, যদি তোমরা না করো তাহলে ভালো হয়। সাহাবাই কিরাম ছেড়ে দিলেন, ফল খুবই কম এসেছিল সেই বছর। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, তারা বলেছিলেন উলতা কাদা ওয়া কাদা, আল্লাহ রাসূল আপনি তো এমন এমন কথা বলেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, ইন্নামা আনা বাশার হাদিসটি অনেক জনের কাছে শুনেছেন কিন্তু একটু হৃদয় থেকে বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করবেন, আমি যে লক্ষ্য উদ্দেশ্য এবং ভঙ্গিমায় বিষয়টাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, হাদিস একটি বিষয়টি বোঝার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন ইদা আমারতুকুম বিশাইয়্যিম মিন দীনিকুম ফাখুদু বিহ, আমি যখন শরীয়তের কোনো কথা বলবো, আমি যখন তোমাদেরকে দীনের কোনো কথা বলবো, আমি যখন ধর্মের কোনো কথা বলবো, তখন তোমরা তা গ্রহণ করো। কেন? আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে ওহী করা হয়। ওহী হলো দুই প্রকারের, ওহী মাতলু এবং ওহী গায়ের মাতলু। ওহী মাতলু যা সেই ওহী যা তেলাওয়াত করা হয়, খুব সহজে যদি বুঝতে চাই তাহলে যেমন পবিত্র কোরআন যার শব্দ এবং শব্দবিন্যাস সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর ওহী গায়ের মাতলু যা সেই ওহী যা তেলাওয়াত করা হয় না, যেমন হাদিস যার শব্দ এবং শব্দ বিন্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু ভাবার্থ স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, ধর্মের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে ওহী করা হয়। সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন ধর্মের বিষয়ে তোমাদেরকে কোনো কথা বলবো তখন তোমরা তা গ্রহণ করো। ওয়া ইদা আমাতকুম বিশাইয়্যিম মির রায়িন, আর আমি যদি কোনো বিষয়ে তোমাদের রায় দিই, ভাষাটা এবার দেখুন, আমার রায়, আমার রায়, আমি যদি কোনো বিষয়ে তোমাদের রায় দিই, আমি যদি কোনো বিষয়ে তোমাদের মতামত ব্যক্ত করি, তবে আমি একজন মানুষ। শুনানে সহিহ মুসলিম হাদিস নম্বর 2362 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন ইদা আমাতকুম বিশাইয়্যিম মির রায়, কোন বিষয়ে আমি যদি আমার রায় ব্যক্ত করি, আমার মতামত ব্যক্ত করি, ফাইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, আমার সেই রায় সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, আমার সেই রায় গ্রহণ করতেও পারো নাও পারো, আমার রায় সর্বক্ষেত্রে সচল নয়, আমার রায় সর্বক্ষেত্রে বাস্তব নয়, আমার রায় সর্বক্ষেত্রে সঠিক নয়, ভুল হওয়ার সম্ভাবনা আছে, অতএব গ্রহণ করতে কেউ বাধ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার রায়ও সঠিকও হতে পারে আবার বেঠিকও হতে পারে।
সঠিকও হতে পারে, আবার বেঠিকও হতে পারে। আমরা ইসলামকে কতটুকু বুঝেছি, অনেকেই বলি আরে উমুক মাওলানা উমুকের মত, আবার জিজ্ঞেস করে আপনার মত কি বলুন, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত চলে না ধর্মে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় চলে না ধর্মে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও যদি রায় না চলে, তারও যদি মতামত না চলে, তবে আমার আপনার মতামত চলতে পারে? নাসিরুদ্দিন চাঁদপুরি ইমাম মানব কেন বইয়ের 39 পৃষ্ঠাতে লিখেছেন, ইমাম মুজতাহিদের রায়ের বিপরীতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসও চলে আসে, তবে আমাদের মতো আলেমদের ইমামের রায় ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমল করার অধিকার নেই। নাউজুবিল্লাহ, মুসলমান থাকবে বলছে আমাদের মতো আলেম, তাহলে জনগণের কে ধরে? আমাদের মতো আলেমদের ইমামের রায় ছেড়ে, আরে ইমাম কে? রাসূলের রায় যখন সর্বক্ষেত্রে চলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়ও যখন সঠিক হতে পারে বেঠিক হতে পারে, ধর্ম চলবে শুধু একজনের কথাতে আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা, ধর্ম চলবে শুধু একজনের পদ্ধতিতে আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইখলাস ও ইত্তেবা, এটাই হলো ইখলাস এবং ইত্তেবা। ভাই সকল, আমরা আসলে ইসলামকে বুঝতে পারিনি, এজন্য আমরা মনে মনে ভাবছি পাপ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, অভ্যাস বলে একটা কথা আছে, যে অভ্যাস কিছু মানুষ ছিলেন, ও মুসলমান ছিলেন, মুশরিক ছিলেন, কালেমায়ে শাহাদাতের পরে তারা নিজের জীবনে প্রথমেই বিপ্লবী জীবনযাত্রা শুরু করলেন, জীবনযাত্রা শুরু করলেন, যে ইসলাম কবুলের পরে বিন্দু মাত্র তারা পাপ করেননি। যেমন আব্দুল্লাহ বিন আমর ইবনে আসের হাদিসে দেখলেন, প্রথমেই শুধু কালেমায়ে শাহাদাতের ভিত্তিতেই জান্নাত, কালেমায়ে শাহাদাতের ভিত্তিতেই জান্নাত। আর আবার কেউ ইসলাম কবুল করে ভালো কাজ করার সুযোগ পেয়েছেন, তারা আরো ফ্যাসিলিটি এবং মর্যাদা পেয়ে যাবেন। আর কিছু মানুষ ইসলাম কবুলের পরে আবার পাপও কাজ করেছে। এই ধরনের ব্যক্তিরা জাহান্নামে জেলও খাটতে পারে। জি, এজন্য অনেক মুসলমান জাহান্নামে যাবে, অনেক মুসলমান কালেমায়ে শাহাদাত পাঠকারী জাহান্নামে যাবে। কেন? কালেমায়ে শাহাদাত পাঠ করে বিপ্লবী হয়নি। তবে নামাজের মধ্যে যে আমি বললাম একটা বৈশিষ্ট্য আছে, ক্ষমতা আছে, যদি আমরা যথাযথভাবে নামাজ আদায় করি। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইন্না ফালানাই ইউসাল্লি বিল্লাইল, আল্লাহ রাসূল অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে, ইদা আসবাহা ফাসসারিকা, আর যখন একটু ফর্সা হয়, ইদা আসবা ফাসারাকা, আর যখন একটু ফর্সা হয় তখন সে চুরি করতে বের হয়ে যায়। রাতে নামাজ পড়ে, একটু ফর্সা হলে চুরি করতে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহাহু মা তাকুল, নিশ্চয় তুমি যা বলছো তা থেকে তার নামাজ তাকে বাধা দেবে। তুমি যে বলছো যে নামাজ পড়ছে আর তারপরে সে চুরি করতে বের হচ্ছে, তো তার নামাজ তাকে বলবে তোর দ্বারা চুরি করা যাবে না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 9778। আসলে একজন চোর মুসলমান হয়েছে, তো চোরের পেশা হলো চুরি করা, প্রথমেই সে নিজের জীবনে বিপ্লব আনতে পারেনি, কালেমায়ে শাহাদাত পাঠের পরেই সঙ্গে সঙ্গে চুরি করা ছেড়ে দিতে পারেনি, কিন্তু যখন সে নামাজ পড়ছে আল্লাহ রাসূল বললেন যে তার নামাজ তাকে বলবে তোর দ্বারা চুরি করা যাবে না। বাস্তবে ঘটেছিল তাই সাহাবাদের জীবনে, দেখবেন কিভাবে তারা স্বচ্ছ পবিত্র হয়ে গিয়েছিলেন। আর আজকে আমি আর আপনি কালেমায়ে শাহাদাত পড়ছি আর তারপরে অহরহ পাপ করে চলেছি কেন? জি, বক্তব্য রাখতে আমার একটু কষ্ট হয়েছে, খুব দীর্ঘায়িত করছি না, আমি শুধু একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্যকে শেষ করব। ভাই সকল, এনআরসি আতঙ্কে আমরা সবাই ভুগছি, কি বলছেন? এনআরসি আতঙ্কে আমরা সব ভুগছি। আর অমিত শাহ যখন শীতকালীন অধিবেশনের আগে আবার হুমকি দিলেন সারা ভারতবর্ষে এনআরসি হবে, আমরা সব এনআরসি আতঙ্কে ভুগছি। আচ্ছা বলুন তো, অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার কারণে আমরা শুধু এতটা আতঙ্কগ্রস্ত, অথচ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং বিজেপিরই কর্ণাটক সরকার, তারাও বলছে আমরা এনআরসি হতে দেব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রীর পরেও ঘোষণা দিলেন, সারা ভারতবর্ষ যদি হয় পশ্চিমবাংলায় এনআরসি হতে দেবো না। তারপরেও আমরা এত আতঙ্কগ্রস্ত কেন? আচ্ছা বলুন তো, যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন এনআরসি আর হবে না, এনপিআরও হবে না, এনআরআইপিও হবে না, সিএবিও হবে না, ক্যাবও হবে না, তাহলে আর আমরা কেউ ভয় করব? আমাদের আর ভয় থাকবে হৃদয়ে? আতঙ্কের ছাপ থাকবে হৃদয়ে? তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলে আমরা বলছি যে আমাদের আর ভয়ের কোনো কারণ থাকবে না। পৃথিবীতে কত বড় বড় শক্তিধর অত্যাচারী জালেম রক্ত পিপাসু এসেছে, চলে গিয়েছে, এদের আর ক্ষমতা কতটুকু? 10 বার যদি পায়খানা হয় তো 2টা লোক লাগবে সোজা করে দাঁড় করাতে, কি বলছেন? যে পৃথিবীতে সব থেকে বড় রক্ত পিপাসু শক্তিধর ফেরাউন এসেছিল, আতুর ঘরে যে পুত্র পুত্র সন্তানগুলোকে কচি কচি পুত্র সন্তানদের হত্যা করত, বানি ইসরায়েলকে দাসে পরিণত করেছিল এবং তাদের নারীদেরকে ভোগ করত, বানি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল আর কিবতিকে নানা ধরনের সুযোগ সুবিধা দিত। দিলীপ ঘোষের কথা অনুযায়ী যদি ভারতকে 2 শ্রেণীতে বিভক্ত করে দেওয়া হয়, মুসলমান আর অমুসলমান, তো এর থেকেও বড় অপরাধী ছিল এবং শক্তিধর ছিল ফেরাউন। তার জুলমানি জাতন থেকে বানি ইসরায়েল মুক্তি পেয়েছিলেন না পাননি? ইতিহাস বর্ণনা করার সময় নেই। বানি ইসরায়েলের উপরে জুলমানি জাতন নেমে এসেছিল 2 পর্যায়ে। এক, মুসা আলাইহিস সালামের জন্মের আগে সূরা কাসাস 28 সূরার 4 আয়াত তাফসির সহ দ্রষ্টব্য। দ্বিতীয়ত, মুসা আলাইহিস সালামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে সূরা আরাফ 7 সূরার 127 আয়াত তাফসির সহ দ্রষ্টব্য। বানি ইসরায়েল মুক্তি পেয়েছিলেন না পাননি? শাসন ক্ষমতা পেয়েছিলেন না পাননি? মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে যখন বানি ইসরায়েলের উপরে জুলম নির্যাতন হচ্ছিল, তখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে কি বলেছিলেন? তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? বলেছিলেন, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়ালা আকবাতু লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, নিশ্চয় পৃথিবী আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেন। পরিণাম তো হলো আল্লাহ ভীরুদের জন্যই, যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে তাদের জন্যই হলো শুভ পরিণাম। সূরা আরাফ 7 সূরা 128 আয়াত, সূরা সুরা 26 সূরার 61 থেকে 66 আয়াত, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার স্বৈরাচারী সৈন্যকে ডুবিয়ে শেষ করে দিলেন, তার সাম্রাজ্যের পতন ঘটালেন, বানি ইসরায়েলকে ক্ষমতা প্রদান করলেন। যে মহান আল্লাহ তাআলা সেই যুগে ছিলেন, আজকেও সেই মহান আল্লাহ তাআলা আছেন। যে মহান আল্লাহ তাআলা ইউসুফকে কূপ থেকে উদ্ধার করে রাজ সিংহাসনে বসিয়েছিলেন, যে মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এবং তার স্বৈরাচারী সৈন্য সহ তার পুরো দেশবাসীর হাত থেকে রক্ষা করে আগুন থেকে উদ্ধার করে ইব্রাহিম আলাইহিস সালামকে সফলতা দান করেছিলেন এবং তার শত্রু দেখে ব্যর্থ করেছিলেন, সেই মহান আল্লাহ তাআলা আজকেও আছেন। কোরআন কোনো নাটক বা গল্পের বই নয়, কোনো নাটক বা গল্পের বই নয়। যে মহান আল্লাহ তাআলা অভয় বার্তা, আমরা বলছি যে যদি অমিত শাহ একবার বলে দেন, জি অমিত শাহ, অমিত শাহ কেন, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি ইচ্ছা করে আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করবে সম্ভব নয়, আল্লাহর বিন্দু মাত্র উপকার করবে সম্ভব নাই, সেই মহান আল্লাহ তাআলা অভয় বার্তা আমাকে আপনাকে দিয়েছেন, তা পবিত্র কোরআনে আছে। সূরা নূর 24 সূরার 55 আয়াত তাফসির সহ দ্রষ্টব্য। আয়াত অবতীর্ণ হচ্ছে তখন যখন সাহাবায়ে কিরামদের পায়ের তলায় মাটি ছিল না। আল্লাহ তাআলা বললেন, ঈমানদার হয়ে যাও,
সৎ কর্মশীল হয়ে যাও, এক কথায় পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো, নিজেদের জীবনে ইখলাস এবং এত্তেবা নিয়ে এসো, আমি শাসন ক্ষমতা দেব, ইসলামকে বিজয়ী করব, নিরাপত্তা প্রদান করব। আল্লাহ তাআলা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হয়েছিল। আবু বকর, উমার, উসমান, আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার জন্য এটা সীমাবদ্ধ ছিল না, সুতরাং উসমান তৃতীয় খলিফার যুগে ইসলামী শাসনকালে ইসলামী সাম্রাজ্য পৃথিবীর পশ্চিম থেকে নিয়ে পূর্ব চীনের সীমান্ত পর্যন্ত ইসলামী সেনা পৌঁছে গিয়েছিল। এক আল্লাহ ছাড়া কাউকে দেখে কোনো মুসলিম কখনো তারা ভয় করেনি। আবার সেই মুসলিমদের কি হলো, অভয়বার্তা এখনো আছে। আমি আপনি শুধু আমার জন্মপিঠের জন্য চিন্তিত ভাই, এ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি আপনি যদি প্রকৃত ইমানদার হই, যে মহান আল্লাহ তাআলা ছিলেন আজকেও সেই মহান আল্লাহ তাআলা আছেন, পবিত্র কোরআন সুন্নাহ আছে, পবিত্র কোরআন এবং সুন্নাহকে প্রথাগতভাবে আঁকড়ে ধরলে হবে না, বাস্তবে কালেমায়ে শাহাদাতের ভিত্তিতে আমি আপনি যদি আঁকড়ে যদি ধরতে পারি, এর উপরে আমাদের বিশ্বাস কত, এখানেই বোঝা যাচ্ছে আসলে বিশ্বাসটা আমাদের কত দুর্বল, বিশ্বাসটা কত দুর্বল। এনআরসি আমরা কেউ চোখে দেখেছি কি বলছেন, চোখে দেখেছি, চোখে দেখিনি, এত আতঙ্কগ্রস্ত কেন, এত আমাদের ভয় ভীতি কেন, চোখে দেখলাম না এনআরসি, পত্র পত্রিকায় মিডিয়া মারফতে শুনলাম, নেতা নেত্রীদের মুখ থেকে শুনলাম, আসামে একাধিক সেমিনার সম্মেলন করেছি, যারা এনআরসি করেছে তাদের মধ্যে একজন হচ্ছেন মাস্টার আবু শামা, আমার ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু, ফরেস্ট গেট গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট তার বাড়ি। এনআরসি শুরু হওয়ার পরেও আসামে গিয়েছি, তারপরেও আমি নিজেও স্বচক্ষে এনআরসি দেখিনি, জি স্বচক্ষে এনআরসি হতে দেখিনি, আর এনআরসি হচ্ছে বলে আমরা এত ভীত সন্ত্রস্ত। যতটা মিডিয়া পত্র পত্রিকার উপরে আমাদের আস্থা আস্থা বিশ্বাস আছে, তবুও অনেক সময় অনেক ভুল খবর সংবাদ ছাপে, পবিত্র কোরআন যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, সেই পবিত্র কোরআনের উপরে আমাদের আস্থা আছে তো, বক্তব্য শেষ করব, আস্থা আছে তো, বিশ্বাস আছে তো, অবশ্যই আমাদের বিশ্বাস। আচ্ছা বলুন তো, একটা বাচ্চা ছেলের যদি আঙুল ঝলসে যায় আগুনে, বা একটা প্রদীপের শিখা জ্বলছে আর একটা অবুধ শিশু হামাগুড়ি দিয়ে ওই শিখাটাকে ধরতে যাচ্ছে, কেউ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি, জি দাঁড়িয়ে থাকতে পারি না, কেন, আমরা স্বচক্ষে দেখছি ওই শিশুটা যদি হামাগুড়ি দিয়ে ওই আগুনের শিখাটাকে ধরে তাহলে তার ক্ষতি হবে, তাই না, এজন্য আমরা চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। তার থেকেও বেশি বিশ্বাস কোরআনের উপরে আমাদের হতে হবে না, হবে না, তার থেকেও বেশি বিশ্বাস হতে হবে একজন ইমানদারের কোরআনের উপরে। যারা নামাজ পড়ে না, বেনামাজি হয়ে মারা যাবে, তারা জাহান্নামে যাবে, মরলেই জাহান্নামে যাবে, সাবালক সাবালিকা হয়ে গেছে, যুবক যুবতী হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, মরলেই জাহান্নামে যাবে, এটা আমার কথা নয় কোরআনের কথা। সূরাতুল মুদাসসির 74 নম্বর সূরার 40 থেকে 43 নম্বর আয়াত, কই তাদেরকে বাঁচানোর জন্য তো আমাদের কোনো তৎপরতা দেখা যায় না, কখনো বেনামাজিকে বলেছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের প্রচেষ্টা আছে, তাহলে কোরআনের উপরে আমাদের বিশ্বাস আছে, এটা কি করে বুঝবো, প্রদীপের আগুনের শিখা বেশি ক্ষতিকর না জাহান্নামের আগুন বেশি ক্ষতিকর, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অবস্থা তো তা বলে না, কি বলছেন ভাই, সকল ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি না, কিন্তু আমাদের যে কর্ম, এই কর্ম কিন্তু বলছে যে না, যেটা চোখে দেখলাম এর উপরে আমাদের আস্থা আছে, কোরআনের উপরে আস্থা আমাদের দুর্বল। কালেমাই শাহাদাত শুধু পড়লে হবে না, কালেমাই শাহাদাত পড়লে হবে না, আল্লাহ নিজেই বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় নামাজ খুবই ভারী, নামাজ যদি খুবই ভারী হয়, নামাজ যদি খুবই ভারী হয় তাহলে সেই নামাজ আদায় করতে পারবে, আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিঈন,
তবে বিনয়ী যারা, যারা বিনয়ী তাদের জন্য নামাজ ভারী নয়, তাদের জন্য নামাজ খুবই হালকা। বিনয়ী কারা? বিনম্রশীল কারা? খুশু খুজু রাখনেওয়ালা কারা? আল্লাহ নিজেই বলছেন, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে। সূরা বাকারা 2 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াত। যাদের দৃঢ় বিশ্বাস আছে যে আল্লাহর সাথে, তাদের রব প্রতিপালকের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তার কাছেই তাদেরকে ফিরে যেতে হবে, তাদের জন্য নামাজ খুবই হালকা। তাহলে মূল বিষয়টা কি হলো? ঈমান। ঈমান যদি দুর্বল হয় নামাজ খুবই ভারী। ঈমান যদি দুর্বল হয় নামাজ খুবই ভারী। আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে, এই আকীদা যদি দুর্বল হয় নামাজ খুবই ভারী। কিন্তু এই আকীদা যত মজবুত হবে তত নামাজ হালকা। আমার মতো একজন যুবকের জন্য 40 কিলোর বোঝা কোনো বিষয় নয়, কি বলছেন? কিন্তু আমি সুগারের রোগী, আর তারপরে টাইফয়েড হয়েছে, ম্যালেরিয়া জ্বর হয়েছে, শরীরটা কঙ্কাল সার হয়ে গেছে। আর তারপরে বলছেন 10 জন মুরব্বি এসে যে আমার এই 30 কিলোর বোঝাটা একটু 1 কিলোমিটার হবে ওই রোডে পৌঁছে দিন না, আপনাকে 500 টাকা দেওয়া হবে। আমার দ্বারা সম্ভব? আমি তো ভাই সোজা হয়ে দাঁড়াতে পারি না, মুরব্বীদের মোটা মোটা চিকনা চিকনা কথা এখন আমার কানে ঢুকলেও হৃদয় অবধি পৌঁছাবে না, প্রত্যাখ্যান করে দেবে, কর্ণে আসার সঙ্গে সঙ্গে সেটাকে প্রত্যাখ্যান করে দেবে। সোজা হয়ে দাঁড়াতে পারি না, আর 500 টাকার লোভে আমার জীবনটাকে শেষ করব। নামাজের কথা বললে, আল্লাহর কথা বললেই সাধারণত কিছু ব্যক্তির হৃদয়ে জ্বালা শুরু হয়ে যায়, অথচ তারা বলে আমরা মুসলমান। কেন? আসলে ঈমান, যে ঈমান যে কারণে নামাজ পর্যন্ত হালকা হবে, সেই ঈমানটাই তো দৃঢ় নয়, আখেরাত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই ঈমানটাই তো দুর্বল। কি করতে হবে তাহলে? আমার মতো একজন যুবককে যদি 30 কিলো কেন 40 কিলো 50 কিলো যদি বোঝা যদি দেওয়াতে হয়, তাহলে আমার রোগটাকে সারাতে হবে বিভিন্ন ধরনের ফলমূল ভিটামিন দিয়ে। আমার প্রথমত সুস্বাস্থ্যতা ফিরিয়ে নিয়ে আসতে হবে, আমার সুস্থতা, আমাকে সুস্থ করে তুলতে হবে, তাহলে ওই 30 কিলো জায়গায় 50 কিলো বোঝ নিয়ে যাওয়া আমার জন্য খুব সহজ। ভাই সকল, শুধু জাহান্নামী জাহান্নামী বলে শুধু ফতোয়া দিয়ে হবে না, হারাম হারাম শুধু বলে ফতোয়া হবে না, অবশ্যই হারামকে হারাম জানতে হবে, হারামকে হারাম বলতে হবে, আর হালালকে হালাল বলতে হবে, শরীয়তকে শরীয়ত বলতে হবে, যেটা শরীয়ত নয় তাকে ওয়ান ইসলামিক ক্রিস্টি ক্যালচার বলতে হবে। এই এটা জায়গাতে, এটা আপন জায়গাতে সঠিক আছে, কিন্তু একটা মানুষের সংস্কার সংশোধন লক্ষ্য উদ্দেশ্যে প্রথমত দেখতে হবে তার ভিতরে কি ত্রুটি রয়েছে, কি দুর্বলতা রয়েছে, রোগ নির্ণয় করতে হবে। আর রোগ নির্ণয়ের পরে এবার আমাদের চিকিৎসা করতে হবে। সেইভাবে যদি আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব। ভাই সকল, এখানে যারা উপস্থিত আছেন, যারা নামাজ পড়ছেন, তারাই শুধু নামাজ পড়ার, তাদেরই শুধু নামাজ পড়াটা যথেষ্ট নয়, বরং যারা নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করছে অথচ নামাজ পড়ে না, সুদ খায় ঘুষ খায়। আমি বললাম শুধু নামাজ রোজার মধ্যে এটাকে সীমাবদ্ধ আমি রাখতে চাচ্ছি না, ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা, ওতে প্রতিটা পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আপনি জীবন যাপন করবেন। ঘুমানো পর্যন্ত ইসলাম পথ নির্দেশনা দিচ্ছে, মৃত্যুর পরেও ইসলাম পথ নির্দেশনা দিচ্ছে, জন্মের সময় ইসলাম পথ নির্দেশনা দিচ্ছে, জন্মের আগেও ইসলাম পথ নির্দেশনা দিয়েছে। অতএব এই ইসলামকে জানুন এবং সেই অনুযায়ী জীবন যাপন করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমরা যাতে প্রকৃত অর্থে ইসলামকে বুঝতে পারি, ভাই সকল, কালেমায়ে শাহাদাতের অবশ্যই অনেক বোঝ আছে, কালেমায়ে শাহাদাত অনেক ভারী। তাহলে যখন কালেমায়ে শাহাদাত অনুযায়ী আমাদের আমলটা হবে, কালেমায়ে শাহাদাতকে আমরা যেভাবে বিশ্বাস করব, মিডিয়াতে পড়লাম এনআরসি হবে, আর আমরা সেই অনুযায়ী কাজ শুরু করে দিলাম, আধার কার্ড সংস্কার, ভোটার কার্ড সংস্কার, উত্তরাধিকার সার্টিফিকেট, জমির সার্টিফিকেট সংস্কার সংগ্রহের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে, সন্তান সন্ততিকে বাঁচানোর জন্য আমাদের তাগাদা লেগে আছে, অর্থ খরচ করছি, সম্পদ খরচ করছি, শ্রম দিচ্ছি, সব কিছু করছি, অথচ আমার ছেলে নামাজ পড়ে না, হয়তো
আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, বোন নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, অথবা স্বামী নামাজ পড়ে না, অথবা পিতামাতা নামাজ পড়ে না, জানছি মরলে জাহান্নামে যাবে, আল্লাহর এটা কথা কোনো বক্তার কথা নাই, কোনো ইমামের কথা নাই, অথচ আমরা সবাই চুপচাপ। আসলে আমাদের আস্থাটা অত্যন্ত দুর্বল। এই দুর্বল আস্থা নিয়ে জয়ী হওয়া যাবে না। ভাই সকল, আল্লাহ অভয় বার্তা দিয়েছেন, আল্লাহ অভয় বার্তা দিয়েছেন, আল্লাহর এটা অঙ্গীকার। আমরা যদি প্রকৃত মুসলিম হয়ে যেতে পারি, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি, আমি আপনাদের সাথে সেই আল্লাহর অঙ্গীকার অনুযায়ী কথা বলছি যে শুধু এই ভারতবর্ষ নয়, পৃথিবীর শাসন ক্ষমতার দায়িত্ব আল্লাহ তাআলা মুসলিমদের হাতে তুলে দেবেন, মুসলিমদের হাতে তুলে দেবেন। আর আমরা আমাদের বাড়ি নিয়ে চিন্তিত। ভাই সকল, আসুন আজ থেকেই আমরা নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসি। কোনো পাপকে হালকা হিসেবে না জানি, কোনো পাপকে ছোট হিসেবে না জানি, ছোট পাপ হোক অথবা বড় পাপ হোক, সমস্ত পাপ থেকে সর্বদা শত শত মাইল দূরে থাকার প্রচেষ্টা করি। তারপরেও যদি কখনো অনিচ্ছাকৃত পাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একাগ্র চিত্তে খাঁটি অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে মুসলিম হওয়ার, পবিত্র কোরআন এবং সুন্নাহকে নির্দ্বিধায় মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।